বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেট সংলগ্ন এলাকায় বিজেপির উদ্যোগে ধিক্কার কর্মসূচি অনুষ্ঠিত হল। মূলত দিনহাটা শহরে বিজেপির মণ্ডল সভাপতি অমিত সরকারের হত্যার প্রতিবাদে এদিনের এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। বিজেপি সদর জেলার সম্পাদক শ্যামল রায় ও ভারতীয় জনতা যুব মোর্চার জেলা সভাপতি শুভম নিয়োগী অভিযোগ করেন, অমিত সরকারকে তৃণমূলের গুন্ডা বাহিনী রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করে ঝুলিয়ে দিয়েছে। এরই প্রতিবাদে এদিন তাদের এই ধিক্কার কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। একটি মৃত্যু, শিশু মৃত্যু হয়েছে। এই যে এত সমাজ বিরোধীর সঙ্গে যুক্ত হয়ে গেছে শাসক দল, এর বিরুদ্ধে আমাদের আওয়াজ, এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমাদের প্রতিবাদ শাসক দলের নীতি, শাসক দলের শাসনের বিরুদ্ধে। আমরা সাধারণ মানুষের আপনাদের মাধ্যম দিয়ে জানাতে চাই যে এরকম ঘটনা যদি জেলার কোনো না কোনো জায়গায় হয়, আমরা বর্তমান শহর সহ আঞ্চলিক যে জায়গাগুলো আছে গ্রামীণ ক্ষেত্রগুলোকে আমরা স্তব্ধ করে দেবো। এই কথা আপনাদের মাধ্যম দিয়ে প্রশাসনকে জানাতে চাই। প্রশাসন কাজ করুক, প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করুক এবং নির্বাচন কমিশন ঠিক সঠিকভাবে যেন নির্বাচন ডাককালে যেন দায়িত্ব পালন করে, এই আশা রাখি। সবাই অবগত আছেন যে দিনহাটার আমাদের মণ্ডল সভাপতি রাতে নির্বাচনী প্রচার যেই নির্মমভাবে তৃণমূল দুষ্কৃতীরা যেভাবে ঝুলি দিয়েছিল, এই যে আরমাদগিরি চলছে, এই যে তৃণমূলের দুষ্কৃতী চলছে, তার জন্য আমরা এই যে ধর্ণামঞ্চের আমরা ইয়ে করেছিলাম, তো তাই জন্য আমরা এখানে আজকে অবস্থান বিক্ষোভে বসেছি। আমরা একটাই কথা বলতে চাই যে নির্বাচনী কমিশনের আন্ডারে কমিশনের জানাতে চাই যে নির্বাচনী টাইমে আমাদের মণ্ডল সভাপতি, আমাদের যারা আছে পশ্চিমবঙ্গে যে গণতন্ত্র লুণ্ঠিত হচ্ছে তা আমরা আপনারা দেখতে পাচ্ছেন, বর্ধমানের ঘটনা দেখতে পাচ্ছেন, জায়গায় জায়গায় বোমা স্তূপের মধ্যে আছে। আমরা চাই গণতন্ত্র শান্তিপূর্ণভাবে হোক এবং শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক লড়াই হোক। যদি কেউ গণতন্ত্র ভূমিকাভুক্ত গণতন্ত্রকে লুণ্ঠিত করতে চায় তাহলে কিন্তু তার প্রস্তুত আমরা আছি। দোসরা মে বাংলার জনগণ তার কিন্তু নির্বাচনে তার কিন্তু ফলাফলে দিয়ে দেবে। এই বার্তাটা দিচ্ছি আমরা যে সাজিয়েছি মানুষকে, এটিকে বার্তা দিচ্ছে যেভাবে ঝুলি দেওয়া হচ্ছে গণতন্ত্রকে, বাংলার গণতন্ত্রকে এইভাবে ঝুলি দেওয়া হচ্ছে, বাংলার উন্নয়নকে এইভাবে ঝুলি দেওয়া হচ্ছে মাননীয়ার দ্বারা। মাননীয় আছে টোটালটাই দলদাসের প্রশাসনে পরিণত হয়েছে, আর দলদাস আর প্রশাসন সবাই মিলিতভাবে যে সরকার চালিয়েছে সেই সরকারের আমরা বিনাশ চাইছি এবং আগামী 2 মে নতুন সোনার বাংলা তৈরি হবে যেখানে সবাই মাথা উঁচু করে বাঁচতে পারবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।